আজ শনিবার বাইশে অগ্রায়ণ দু হাজার তেইশ সালের নয় ডিসেম্বর মিন রাশি মিনলগ্ন অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাবেন এক এক করে শনির মন্ত্র সমূহ শনির বীজ মন্ত্র শনির প্রণাম মন্ত্র শনিদেবের দেবের গায়ত্রী মন্ত্র কোনো কিছু না পারলেও শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শানিস চারায় নামা সন্ধেবেলার সময় একশো আটবার করে জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন আজ শনিবার সরিষার তেল বেগুন কালো রঙের জিনিস খাবেন না কিনবেন না আর শনি যাদের জন্মছক বা ন্যাটাল চাটে শনি দুর্বল অবস্থানে আছে তারা অবশ্যই আজ সরিষার তেল একটি স্টিল বা লোহার পাত্রে ঢেলে নিজের মুখের প্রতিচ্ছবি দেখার পর গরিব মানুষদের মধ্যে দান করে দিন অত্যন্ত উপকৃত হবেন বন্ধুরা এই ডিসেম্বর মাসের যে মান্থলি রাশি ফলের ভিডিও যদি না দেখে থাকেন দেখে নিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দু কেমন কাটবে আগ্রিম আভাস পাবেন আর এই ডিসেম্বর মাসে কিন্তু শুক্রের মালব্য যোগ মঙ্গলের রুচক যোগ সূর্যবুধের বুধাদ্বিতীয় যোগ থাকছে আবার বৃহস্পতি এ মাসেই মার্গী হবে শনি জাস্ট মার্গী হয়েছে রাহু কেতু দেড় বছর পর রাশি পরিবর্তন করেছে ঘটনা বহুল এই ডিসেম্বর মাস অবশ্যই সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিন অর্থাৎ যাদের সাইন পাইসিস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের মিন লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে মাত্রা অতিরিক্ত দুশ্চিন্তা মানসিক হতাশার কারণ হয়ে দাঁড়িয়ে যেতে পারে মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে মনই কিন্তু জীবনের প্রবেশদ্বার মনকে কিভাবে আজ চঞ্চল রাখা যায় মনকে কিভাবে আজ একটু মাইন্ডকে ডাইভার্ট করানো যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত এবং আমোদ প্রমোদ বিনোদনের মধ্য দিয়ে সময় কাটান অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে চার অর্থাৎ ফোর আপনাদের লাকি কালার থাকছে ব্রাউন অ্যান্ড গ্রে অর্থাৎ বাদামি এবং ধূসর রং আজ আপনার রূপ তৈরি কোনো জিনিস উপকৃত হবেন যারা চাকরিজীবী আছেন তাদের বলবো যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে রাজনৈতিক জীবনে যারা আছেন সমাজে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে দবদ বা খ্যাতি এগুলিও কিন্তু আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন সঙ্গে চলেই যেতে পারে চোখে চোখ রেখে ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করবেন আপনার হাসি খুশি প্রকৃতি গৃহের পরিবেশকে উজ্জ্বল থাকতে সাহায্য করবে আজ কিন্তু গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকতে চলেছে অবসরকালীন সময় আকর্ষণীয় ম্যাগজিন সাহিত্য পড়ে কাটাতে পারেন অথবা গান শুনে বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন আজ যারা প্রেমের সম্পর্কে আছেন আপনার বান্ধবী কিন্তু আপনাকে প্রতারিত করতে পারে চিট হতে পারেন তাই এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকার প্রয়োজন